Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Niti shaujana shamahare apnader shobaike shagotom. Ajke ami apnaderke toiri kore dekhabo aro ekti oshombhob mojadar sathe recipe. Sheti holo sorisha ilish. Ar ami jebhabe sorisha ilish ta toiri kori apnaderke shebhabei toiri kore dekhabo. তো চলুন দেখে নিই কিভাবে রেসিপিটি তৈরি করছি আর রেসিপিটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি একটু বেশি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন তো চলুন দেখে নিই কিভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি 9 পিস বা 600 গ্রাম পরিমাণ ইলিশ মাছ আমি মাছগুলো কেটে ভালোমতো ধুয়ে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে 1 ঘন্টা মতো মেখে রেখেছিলাম তারপরে খুব ভালোমতো ধুয়ে নিয়েছি আর এভাবে লবণ মাখিয়ে রাখলে কিন্তু মাছের মধ্যে খুব ভালোমতো লবণ ঢুকে এবং খেতেও অনেক ভালো লাগে চুলাতে কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ তেল আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা কম বেশি করে নিতে পারেন এখন তেল হালকা গরম হয়ে গেছে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 3টি কাঁচা মরিচগুলো আমি একটু মাথার দিকটা কেটে নিয়েছিলাম তো এখন পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ কালো জিরাটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে তবে যদি আপনাদের কাছে কালো জিরাটা अवेलेबल না থাকে তো আপনারা বাদ দিতে পারেন আর আজকে আমি যেভাবে আপনাদেরকে এই সরিষা ইলিশটা তৈরি করে দেখাচ্ছি আপনারা একবার হলো অন্ততপক্ষে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে এটি খেতে কতটা মজার তো পেঁয়াজটা হালকা নরম করে ভাজা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া তবে আপনারা যদি জিরা গুঁড়াটা না দিতে চান তো বাদ দিতে পারেন ঝালের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ ঝালটাও আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন লবণ 1/2 চা চামচ পরিমাণ সবকিছু পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তো এখন চুলার জালটা আমি একটু মিডিয়াম লোতে করে দিয়েছি নতুবা গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা কালো সরিষা বাটা আর আমার কিন্তু সরিষা বাটাটা একটু বেশি পানি দিয়ে পাতলা করে বেটে নেওয়া এই জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আপনাদেরটা যদি একটু বেশি ঘন হয় বা শক্ত করে বেটে নেন তাহলে কিন্তু আপনারা এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটাটা ব্যবহার করবেন সরিষা বাটা বেশি দিলে কিন্তু আবার তেতো হয়ে যায় খেতে ভালো লাগে না তো কিছু সময় আমি পানি না দিয়ে এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তো প্রায় 3-4 মিনিট মতো আমি পানি ছাড়া অবস্থায় মশলাটা কষিয়ে নিয়েছি তবে যদি আপনাদের এভাবে কষিয়ে নিতে গিয়ে দেখেন যে তলা একটু লেগে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে সামান্য সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি এখন এই পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত বা কমে যাওয়া পর্যন্ত আমি এটি হতে দিচ্ছি তো চুলার জালটা মাঝারি থেকে একটু কমে রেখে আমি পানিটা একেবারে কমিয়ে নিয়েছি আর দেখেন কতটা সুন্দর পানিও কমে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে এবং তেল তেল ভাব উঠে এসেছে তো আমি একটু চুলার জালটা বাড়িয়ে নিয়ে আবারও কিছু সময় মশলাটা ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি যত বেশি ভালোমতো মশলা কষিয়ে নেবেন আপনাদের সেই কারিটা খেতেও কিন্তু ততটা বেশি ভালো লাগবে এবং মশলার কোনো রকম কাঁচা কাঁচা গন্ধ থাকবে না তবে খেয়াল রাখবেন যেন মশলাটা কোনোভাবেই পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আবার সেই খাবারটার স্বাদ নষ্ট হয়ে যায় তো 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালোমতো কষানো হয়ে গেছে এই জন্য এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ইলিশ মাছগুলো কিন্তু আমি ভেজেও নিই নাই জাল করেও নিই নাই আমি এখানে সরাসরি কাঁচা ইলিশটাই ব্যবহার করছি আর এই রেসিপিতে এভাবে ইলিশ দিলেই কিন্তু খেতে অসম্ভব মজার হয় তবে যদি আপনারা চান কেউ ইলিশ মাছ হালকা ভেজেও দিতে পারেন আবার ইলিশ মাছটা হালকা একটু জাল করেও নিতে পারেন আজকের এই সরিষা ইলিশ রেসিপিটা কিন্তু অসম্ভব মজার আমার মনে হয় আমার খাওয়া সবথেকে সেরা স্বাদের সরিষা ইলিশ
আমার মনে হয় আপনারা যদি আমার এই রেসিপিতে এই সরিষা ইলিশটা তৈরি করে খেয়ে দেখেন তো বারবার এই একইভাবে এই রেসিপিটা তৈরি করে খাবেন, তবে আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবেই আপনাদেরকে রান্না করতে হবে। তো ঝোলটা কমে আসা পর্যন্ত এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি। তো ঝোল অনেকটাই কমে গেছে আর আমি কড়াইয়ের এই দুই হাতল ধরে মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে মাছটা খুব ভালো মতো রান্না করে নিয়েছি। কোনো রকম চামচ বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করি নাই, চামচ বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আপনারা সবসময় কড়াইয়ের দুই হাতল বা ডানটি ধরে মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে নেবেন, এতে করে তলায় পুড়ে বা লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর মাছগুলো ভেঙেও যাবে না। তো এখন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আমি আরও কিছুটা ঝোল কমিয়ে নিব, একেবারে কষা কষা ভাব করে নিব। তবে যদি আপনারা এই অবস্থায় নামিয়ে নিতে চান তো এর ওপর দিয়ে কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে এক মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলা বন্ধ করে দিতে পারেন। তো আরও কিছু সময় আমি চুলার জালটা মাঝারির থেকে একটু কমে রেখে ঝোলটা কমিয়ে নিয়েছি আর এর ওপর দিয়ে ছয়টি কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে নিয়ে ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচটা কম বেশি করে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের জন্য হতে দিচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু আমি এই কড়াইয়ের দুই হাতল ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি যেন কোনোভাবেই তলায় লেগে বা পুড়ে না যায়। তো এক মিনিট হয়ে গেছে, চুলাটা এখন আমি বন্ধ করে দিচ্ছি। তো দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে এই সরিষা ইলিশ, বা আপনারা সরিষা ইলিশ কষাও বলতে পারেন। যতটা লোভনীয় হয়েছে দেখতে খেতে কিন্তু অসম্ভব মজার। আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা যদি আপনাদের পরিবারের সদস্যদের একবার এইভাবে এই সরিষা ইলিশটা তৈরি করে খাওয়ান তো তারা বারবার আপনাদেরকে বলবে যে ঠিক এই একইভাবে এই সরিষা ইলিশটা তৈরি করতে। আপনারা কিন্তু একবার হলেও চেষ্টা করবেন আমার এই রেসিপিতে সরিষা ইলিশ তৈরি করে খেয়ে দেখার, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, ঝোলের মধ্যে মাছ দেওয়ার পরে চামচ বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, বারবার কড়াইয়ের হাতল বা ডানটি ধরে নাড়াচাড়া করে নিবেন। আর খেয়াল রাখবেন যেন তলায় কোনোভাবে লেগে বা পুড়ে না যায়, লেগে বা পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন। তাহলে আমি যে কোনো রেসিপি যদি আপলোড করি আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লাগে তাহলে মনে করে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। তো আজকের মতো এখানেই রাখছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।